ঢাকায় চালু হবে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থার হাই কমিশনার ভলকার তুর্কের প্রস্তাবে সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে মৃত্যুদণ্ডের বিধান বাতিলেরও প্রস্তাব দেন তিনি। সংস্কারেও যেন মানবাধিকার নিশ্চিত হয় অন্তর্বর্তী সরকারকে এই আহ্বান জানান ভলকার তুর্ক। দুদিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। প্রথম দিনে তিনি বৈঠক করেন একাধিক উপদেষ্টার সঙ্গে। ভলকার তুর্ক জানান, গণহত্যার তদন্তকে গুরুত্বের সাথে দেখছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ সময় মৃত্যুদণ্ডের বিধান বাতিলেরও প্রস্তাব দেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যুতে আমরা কথা বলেছি। এই দুটি বিষয় একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তাতে যেন মানবাধিকার নিশ্চিত করা হয় সেটা বলেছি। In order to overcome the divisions of the past. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা নিয়ে উনি বেশি প্রশ্ন তুলেছেন, তো উনি বলেছিলেন যে মৃত্যুদণ্ড রহিত করার কোনো রকম স্কোপ আছে নাকি। তা আমি বললাম এটা তো বর্তমান বাস্তবতা সম্ভব না। যেই ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, হঠাৎ করে তার বিচারকে সামনে রেখে এটা আমরা কোনো মরাটোরিয়াম করা বা এটাকে মৃত্যুদণ্ড বাতিল করা, এটা তো আমরা মানে প্রশ্নই আসে না। আমরা এখানে সুবিচার করব, আমরা এখানে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে বিচার করছি না। পরে রাজধানীর এক হোটেলে পাঁচ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভলকার তুর্ক। আলোচনা শেষে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, মানবাধিকার ইস্যুতে জবাবদিহিতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। একটা খুব বড় সিদ্ধান্ত হয়েছে, যেটা আপনারা জানেন যে এখানে একটা অফিস চালু হবে হিউম্যান রাইটসের, ইউএন হিউম্যান রাইটসের একটা অফিস চালু হবে। অফিসটা চালু হলে যে সুবিধাটা আমাদের সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো ওরা সরাসরি ইনভেস্টিগেট করতে পারবে। প্রধান বিচারপতির সাথেও সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।